তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়। ভালো লাগলো গানটা? হেভি গান। কপিরাইট কি পড়বে? না না একদম পড়বে না। কপিরাইট পড়বে কিনা জিজ্ঞাসা করছি, যা গলা। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সায়ন বলছে শুরু করে দিল। যাই হোক, কোনো একটা কন্টেন্ট পেলে এখন একটা ব্লগ হবে। আর এখানে দাঁড়িয়েছি এখন আমরা যাবো সেই আমাদের ওয়াল ম্যাগাজিনের জন্য যে কেনাকাটা গুলো করতে হবে। ওই যে আমাদের অয়নদা দাঁড়িয়ে আছে, অয়নদা হাই করে দাও। অয়নদা দাঁড়িয়ে আছে, অয়নদার সঙ্গে যাবো। আর ভাবলাম আজ একটা ভিডিও করে নিই, তাই জন্য ভিডিওটা করছি। পেপসিটা নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলি। এখানে ইয়ে আছে, চকলেট আছে, ম্যাঙ্গো, দুধেরটা আছে। যেটাই খাবে এখানে মজা, যেটাই খাবে সেটাই মজা। এই ইয়ে স্ট্রবেরি ফ্লেভারের পেপসি শান্ত, ওটা দেখা। এখন পকেটে ঢুকিয়ে নিয়েছে, বাড়ি নিয়ে যাবি না? এই যে অয়নদা খাচ্ছে, কেমন লাগছে? দারুণ দারুণ, অসাধারণ। আমি একটু খেয়ে দেখি। ছোটবেলার স্মৃতি গুলো মনে পড়ে গেল। সে মাথায় করে সে কাকুরা আসতো না, এ পেপসি লাগবে, পেপসি পেপসি হবে, পেপসি ঠান্ডা পেপসি হবে। সেই পেপসি কথা মনে পড়ে গেল। সেই দৌড়াতাম, এক টাকা নিয়ে দৌড়াতাম পেপসি খাবো। আর সেই জিনিসগুলো এতদিন পর খাচ্ছি, অসাধারণ। মানে ছোটবেলায় ফিরে গেলাম। আর গরম এত পড়েছে আমার মাথার নিচে না ছাতাটা। এটা কি শর্টকাট হবে রাস্তাটা? মানে এই কলেজে আমিও পড়ছি, গ্রাজুয়েশন থেকে, আমি রাস্তাঘাট চিনি না। আর এই যে কোথা দিয়ে এসছে, সেই কোন কোথা বাড়ি? তোর বাড়ি কালীনগর? কালীনগর সে কোথা দিয়ে এসছে ও আমাকে এখন নিয়ে যাচ্ছে, চ এই রাস্তা দিয়ে তোকে নিয়ে যাই। ওরা আগে আগে চলে যাচ্ছে, হয় না কিরম করে? তুই ভাই যাই বলিস, ওই কাকু যে আইসক্রিম বিক্রি করছে না সুমিত, আইসক্রিমটা কি খারাপ না কিন্তু ভাই? না ওটাও ভালো খেতে, একদিক দিয়ে ভালো যে ওটা কাকু 5 টাকার রেঞ্জের মধ্যে রেখেছে। 10 টাকা দিলে বলতো আমি যখন থাকি। হ্যাঁ ওই যেটা 5 টাকা নিত না, হ্যাঁ ওইটা ওখানে 7 টাকা নিত। কোনটা? ওই যেটা যে কাকু ওই ফুলপিটা বিক্রি করছে 5 টাকা দামে, ওটা কত করে দেবে না? 7 টাকা। তাও ঠিক আছে, মানে সাইজ নাকি? হুম। আর এই পেস্টিগুলো ওখানে কত? নেই। ছেলেটা কি পরিশ্রম করছে ব্লকের জন্য, ছাতা দরকার নেই ওর রোদে। ছাতা মাতা দরকার নেই, ছাতা নিয়ে তোর চালু আছে? হ্যাঁ। তোদের মানে চেনা শোনা? হ্যাঁ, এমন কোনো জায়গা আছে যে 10 মানে বিরিয়ানি কম টাকায় পাওয়া যায়? বিরিয়ানি? হ্যাঁ, আমিও মাঝে মাঝে ব্লগ করবো যে 10 টাকায় বিরিয়ানি। তারপর 10 টাকা বিরিয়ানি এক জায়গায় আছে, উনি কী করে বলতো? সেই ছোটো ছোটো যে বাটিগুলো আছে ওইগুলো তো বিক্রি করে। যাই হোক, আজকে মাইকটা নিয়ে আসিনি। হ্যাঁ, আমি তো জানি না যে আজকে ব্লগ করবো, হঠাৎ করে যে এরকম শুরু করে দেবো ভিডিও করা, যেটা বুঝতে পারিনি। তাই বাইরের আওয়াজগুলো তোমরা ইগনোর করো। এখন জিজ্ঞাসা করতে হবে বই খাতার দোকান কোথায়, তাদের সঙ্গে এসছি। বই খাতা, বই খাতার দোকানই খুঁজে পাচ্ছি না, কি বলবো। এই 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 সুমি সুমি চ এই এই সেই বুদ্ধিমান লোকটা,
বলে কিচ্ছু ওইদিকে ওইদিকে যাই, ওইদিকে বইখানার দোকান আছে। আচ্ছা দাদাই ঠিক কথা বলছিল যে ওইদিকটা বইখানার দোকান, বুঝতে পেরেছি। উনি দেখিয়েছে পৌরসভার দিকে। হ্যাঁ ঠিক আছে, পৌরসভার দিকে। তুই পৌরসভার পাশে না গিয়ে পৌরসভার পিছনে ঢুকে গেছিস। আমরা এই সাইডে আসছি না। না কেন, তুই যাবি কেন? সরি বলো তো, সরি বল, সরি। আর আর ওই এর পিছনে যেতে হতে এরপরে লেডিস হচ্ছে। আমি আর দেখতে পারি এর পিছনে লেডিস হচ্ছে। এই যে সেই গলি, গলির মধ্যে চলে এসেছি। ফোন করে নাকি তোকে আমার আর দরকার নেই, ঠিক আছে? রাস্তা চিনি এখন, আর দাদা আমার সঙ্গে আছে, তোকে আমার কোনো দরকার নেই। তোর আর ছাতার প্রয়োজন হবে না, ঠিক আছে? আর ওটা যদি অর্ধেক হয়ে যায় তোকে অর্ধেক করে দেবে। এখন কি কাজ হবে? না এগুলো জোড়া দিবি, জোড়া করে দেওয়া হবে, একটু কাজে গিয়ে রাখা হবে। কাজ করতে চায় না ফাঁকিবাজ। আমাকে দেখে শেখ, এই যে পুরো জিনিসটা, এই যে আমি কভার করছি, এই যে জিনিসটা, তোদের কাজ হয়তো হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু এই যে কিভাবে কাজটা করেছিস, কেউ যদি প্রমাণ চায় তখন এই ভিডিওটা দেখিয়ে দিবি। ও বাবা, ও ক্লাস হয়ে গেছে, ও বেরিয়ে গেছে। দাঁড়াও তোমার দেখাচ্ছি। এ বাউলি, পুষ্পা আসছে। পুষ্পা বল, পুষ্পা বল। আরে গরমে পুষ্পা বের, এরম কর বল, পুষ্পা বল, পুষ্পা ঝুঁকে গেল। পুষ্পা, পুষ্পা রাজ, মে ঝুকেগা নাই। বল তো কি করছিস? হ্যাঁ হাই কর, টাটা, বাই বাই, টাটা। তোরা বাড়ি, আমরা অনেক কাজ করছি, দেখছিস না? এই তো মানে সব পপুলার হয়ে গেছি। এই যে তো এগুলো আনা হয়ে গেছে, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, ওই জন্য এগুলো সব ওই স্টাফ রুমে রাখবে। স্টাফ রুমে রেখে তারপর আমরা সবাই বাড়ি যাবো, কালকে এসে সব কাজবাজ হবে, ঠিক আছে? আর দাদা দেখে কাল সকাল থেকে, কাল সকাল থেকে শুরু হয়ে যাবে। মানে কতটা কাজ করছি মানে বুঝতে হবে, ঠিক আছে? এখন বেরিয়ে গেছি কলেজ থেকে, আর যেসব জিনিসগুলো কেনাকাটা হলো কালকে সব বসবে, কাজবাজ শুরু করবে। অনেক কাজ, অনেক কাজ, যেহেতু ওয়াল ম্যাগাজিন হবে তো একটা খুব বড়ো আমার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে, ওই জন্য অনেক খাটনি আছে। আর এই গরমে না বাইরে বেরিয়ো না, ঠিক আছে? আমরা তো এটা আসছে তো, আমরা তো নেহাত কলেজে আসতে হবে বলে তাই জন্য আসছি। একটু ঠান্ডা ফান্ডা খান, ঘরের মধ্যে থাকুন, গাছের তলায় থাকুন। নেক্সট ভিডিওর অপেক্ষায় থেকো, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই বাই, টাটা টাটা।